হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হচ্ছে ডুলক্স। এটি এক ধরনের 20 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। এই ডুলক্স ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডুলক্সেটিন। বাংলাদেশের ঔষধ কোম্পানি একমিল ল্যাবরেটরিজ লিমিটেড এই ডুলক্স 20 ট্যাবলেটটি সরবরাহ করে। এই ডুলক্স ট্যাবলেটটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায়। একটি হলো ডুলক্স 20 mg, একটি 30 mg ও একটি 60 mg। তো এখন আসুন যে এই ডুলক্স 20 mg ট্যাবলেটটি, অর্থাৎ এই ডুলক্স ট্যাবলেটটি কী কী রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন সেই সম্পর্কে জেনে রাখুন। তো এই ঔষধের এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অবসন্নতা বা অতিরিক্ত দুশ্চিন্তা দূর করে। অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন, দুশ্চিন্তায় ভুগছেন, সঠিকভাবে কাজকর্মে মনোযোগ দিতে পারছেন না ও মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন, তাদের জন্য এই ডুলক্স 20 ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ ও মানসিক রোগ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে সকল লোকজনেরা মানসিক রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও এই ডুলক্স 20 ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হলো যে সকল ডায়াবেটিসজনিত রোগী রয়েছে তাদের নার্ভের ব্যথা দূর করে। যে সকল লোকজনেরা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের মারাত্মক ধরনের নার্ভের ব্যথা, হাত পায়ের পেশিতে প্রচণ্ড টান পড়া, এগুলো দূর করতে এই ডুলক্স 20 ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। এক কথায় বলা যায়, দুশ্চিন্তা, অবসন্নতা ও ডিপ্রেশন দূর করে, ডায়াবেটিসজনিত রোগীদের বা সাধারণ রোগীদের নার্ভের ব্যথা দূর করে, মাংসপেশিতে টান পড়া এই ধরনের ব্যথা দূর করে। তো এগুলোই হলো এই ডুলক্স 20 ট্যাবলেটের মূল কার্যকারিতা। এছাড়াও রয়েছে যে সকল লোকজনেরা রাত্রেবেলা সঠিকভাবে ঘুমাতে পারে না, তাদের ক্ষেত্রেও এই ডুলক্স 20 ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কার্যকর। এটি হলো এই ওষুধের কার্যকারিতা। এখন আসুন যে এই ওষুধটি আপনারা কীভাবে সেবন করবেন, অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন। তো এই ওষুধের সেবনবিধি বলতে গেলে, ডুলক্স 20 mg একটি ট্যাবলেট দিনে একবার, অর্থাৎ রাত্রেবেলা খাবার পর সেবন করতে হবে। তবে রোগীর বয়স ও রোগের ওপর ভিত্তি করে এই ওষুধের ডোজ বিশেষজ্ঞ ডাক্তারেরা নিয়ন্ত্রণ করে, তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। এখন আসুন যে এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, অর্থাৎ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে রাখুন। তো এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে, বমি বমি ভাব হতে পারে, মুখের শুষ্কতা দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ক্ষুধামন্দা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, অতিরিক্ত ঘাম ও ঝিমুনি দেখা দিতে পারে। এগুলোই হলো এর পার্শ্বপ্রতিক্রিয়া। তো প্রতিটি ডুলক্স 20 mg ট্যাবলেটের মূল্য মাত্র 8 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।